গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি 2021 ডিসেম্বরে। আর ডিসেম্বর মানেই তো উইন্টার ভ্যাকেশন, পিকনিক, পার্টি, মজা আর ক্রিসমাস। ডিসেম্বর মানেই রকমারি ভুরিভোজ, সঙ্গে থাকে নলেন গুড়ের মিষ্টি আর কেক, আর থাকে ওজন বেড়ে যাওয়ার চিন্তা। তাহলে কি ইয়ার এন্ডিংয়ের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবে, না করে দেবে সমস্ত ইয়াম্মি ডিশ? নো, নেভার। শুধুমাত্র পার্টিতে গিয়ে মাত্রাতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো খেতে হবে। শিখতে হবে ওভার ইটিং কন্ট্রোল করার ট্রিক্স। আমি ডাইটিশিয়ান রুনিয়া ঘটক। আজকের এই ভিডিওতে পার্টিতে গিয়ে ওভার ইটিং কন্ট্রোল করার 5টা টিপস তোমাদের আমি দেবো, যাতে পার্টিতে গিয়ে ডেলিশিয়াস ডিশগুলো তোমরা এনজয় করতে পারো, আবার ওয়েট গেনও না হয়। কিন্তু তার আগে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে এইরকম যত ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিও আমরা আপলোড করব তার আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো লেটস স্টার্ট। প্রথম টিপসই দেবো যে পার্টিতে যাওয়ার আগে কখনোই কিন্তু কোনো মিল স্কিপ করবে না, কারণ মিল যদি স্কিপ করো প্রচণ্ড খিদে পেয়ে যাবে এবং প্রচণ্ড খিদে নিয়ে পার্টিতে গেলে তুমি কিন্তু আর অ্যামাউন্টটাকে কন্ট্রোল করতে পারবে না। তাই ডিনারে যদি পার্টি থাকে অবশ্যই ইভিনিং স্ন্যাকটা খেয়ে যাবে, লাঞ্চে পার্টি থাকলে নর্মাল ব্রেকফাস্ট করে যাবে। অনেকে কিন্তু ভাবে যে রাত্রিবেলা পার্টি আছে, সন্ধ্যাবেলার খাবারটা অফ করে দিই, কারণ রাত্রে অনেক বেশি খাওয়া হবে, সেটা কিন্তু একদমই করবে না। সুতরাং টিপস নাম্বার 1, যে পার্টিতে যাওয়ার আগে কোনো মিল স্কিপ না করে নর্মাল ডায়েট খেয়ে পার্টিতে যাবে। টিপস নাম্বার 2, সেটা হচ্ছে পার্টিতে গিয়ে যখন প্লেট নেবে প্লেটটা একদম ছোট সাইজ নেবে। যদি ফ্যামিলি গেট টুগেদার হয়, বাড়িতে তো বিভিন্ন আকারের প্লেট থাকে, তার থেকে ছোটো প্লেটটা একটু চুজ করে নিয়ে নেবে। আর যদি বিয়েবাড়ি বা এই ধরনের কোনো গ্যাদারিং হয়, সেখানে গিয়ে মিষ্টির যে প্লেটগুলো হয় না, সুইট দেওয়ার যে সার্ভিংয়ের প্লেটগুলো, ওই প্লেটগুলোতে খাবে। তাহলে কী হবে, ছোটো প্লেটে খাবারটাকে কিন্তু অনেকটা মনে হবে, অল্প খাবার নিলেও মনে হবে অনেকটা খাবার খাচ্ছে। খাবার শুরু করার আগে এক গ্লাস জল খেয়ে নেবে, তাতে পেটটা কিন্তু কিছুটা ভরে যাবে। আমাদের স্টমাকে 50% হচ্ছে খাবারের জন্য থাকে, আর বাকি 50%-এর অর্ধেক জল আর অর্ধেক এয়ার থাকে। তাহলে তুমি যদি প্রথমে জল খেয়ে নাও, তাহলে জলের জায়গাটা ভরপুর হয়ে যাবে। এবার যদি বেশি খাওয়া হয়ে যায়, তখন তোমার খাবারের জায়গাটাও খাবার দিয়ে ভরবে, জলের জায়গাটাও খাবার দিয়ে ভরবে, এয়ারের জায়গাটাও খাবার দিয়ে ভরবে, তখনই তোমার কিন্তু হাঁসফাঁস লাগবে। তাই খাবার শুরু করার আগে এক গ্লাস জল খেয়ে নিলে তোমার কিন্তু অনেকটা পেট ভরে যাবে, এবং তোমার জলের জন্য যে জায়গাটা বরাদ্দ আছে ওটা জল দিয়েই ভর্তি থাকবে, খাবার দিয়ে তুমি আর কিছুতেই ভরাতে পারবে না। তাই টিপস নাম্বার 3, পার্টিতে খাবার শুরু করার আগে এক গ্লাস জল। পার্টিতে গিয়ে প্লেটে একবারে তুমি যা যা খাবে সব সাজিয়ে নেবে। আদারওয়াইজ আমরা সাধারণত কী হয়, পার্টিতে গিয়ে গল্প করতে করতে মজা করতে করতে পকোড়া খেয়ে যাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি, মেন কোর্সে গিয়েও গল্প করতে করতে খাবার খেয়ে যাচ্ছি, কতটা খাচ্ছি নিজেদের আর খেয়ালই থাকে না। আর টেস্টি খাবার থাকে, ভালো লাগে মুখে, খেয়ে যাই, কিন্তু সেটা কিন্তু একদম করো না, কারণ এই মরশুমে কিন্তু পরপর পার্টি। যদি সবগুলো পার্টিকে এনজয় করতে হয় তাহলে প্রত্যেকটা পার্টিতেই তোমাকে মেপে খেতেই হবে না। আর সেই জন্য প্লেটে একবারে খাবারগুলোকে সাজিয়ে নাও, দেখে দেবে কী কী মেনু হয়েছে, এবং মেনুগুলোকে নিজের পরিমাণ মতো পরিমিত পরিমাণ তুমি প্লেটের মধ্যে এক প্রথমবারে সাজিয়ে নাও। তারপর একদম স্ট্রিক্ট থাকো যে যতই ভালো খেতে হোক আর আমি নেব না। আর এক্ষেত্রে কী হবে, কতটা ক্যালোরি তুমি ইনটেক করলে তোমার কিন্তু একটা মাথায় থাকবে যে হ্যাঁ এতটা ক্যালোরি আমি খেয়েছি। এটা ছিল টিপস নাম্বার 4, বাট এটা কিন্তু সবথেকে কঠিন সেটা বুঝতে পারছি, বাট এটাই কিন্তু তোমাদের আগে ফলো করতে হবে, তবেই তোমরা কিন্তু ওয়েট গেইনের হাত থেকে রক্ষা পাবে। টিপস নাম্বার 5, সেটা হলো পার্টিতে গিয়ে কিন্তু স্যালাড খাবে, স্টার্ট করবে খাবারটা স্যালাড দিয়ে। বাড়িতে যদি পার্টি হয় তাহলে মেনুতে 2-3 রকম স্যালাডের আইটেম রাখতে পারো, যেগুলো খেতেও ভালো, ডেলিশিয়াস আর হেলদিও বটে, এবং এটাকে এনজয় করে খাও। আর বাইরে যদি পার্টি হয়, হ্যাঁ স্যালাড তো একরকম থাকবেই, তো সেইটা দিয়ে কিন্তু খাবারটাকে স্টার্ট করবে এবং পেটটাকে বেশ খানিক স্যালাড খেয়ে ভরিয়ে নেবে। আর খাবে না হচ্ছে আইসক্রিম, সুইট আর কোল্ড ড্রিঙ্কস, আর
যে কোনো সুইট ডিশগুলো, সেগুলোকে একদম শত্রু মনে করে নিজের পাত থেকে হাঁটিয়ে দেবে। আর তাহলে কিন্তু দেখবে তোমার ওয়েট গেনের চান্সটা অনেকটা কমে যাবে। তাহলে এইভাবে স্যালাড দিয়ে শুরু করবে আর মিষ্টিগুলোকে একদম হাঁটিয়ে দেবে। তাহলে টিপসগুলো ফলো করা যাবে তো, কারণ এগুলো একদম ইজি টিপস। আর এগুলো যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু মনের আনন্দে পার্টিও করতে পারবে, আবার ওয়েট গেনের ভয়টাও থাকবে না। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু এক্সারসাইজ মাস্টে জিমে গিয়ে করো কি বাড়িতে এক্সারসাইজ করো, এক্সারসাইজ কিন্তু ডেলি তোমাদের করতেই হবে। খালি খাও, এক্সারসাইজ করো, মজা করো, ইয়ার এন্ডকে একদম মজাদার করে তোলো। তাহলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো এবং ডিসেম্বর মাসটাকে ভীষণভাবে এনজয় করো। আজকের মতো এইটুকুই, টাটা।